لاسيل اديك. او ماي سويت دادو. সারাদিন কোথায় ছিলি? চাকরি দাদু, চাকরি। চাকরি করি পুলিশের। সারাদিন কত কাজে ব্যস্ত থাকতে হয়। আমি কি আর এক জায়গায় থাকি? ডিউটি, বিভিন্ন জায়গায় ডিউটি দিতে হয়। তাই বলে একটা টেলিফোন করবি না? তুই জানিস না, তোর টেলিফোন না পেলে আমি খুব টেনশনে থাকি। 100 বার নিষেধ করেছি পুলিশে চাকরি করবি না, লাইফ রিস্ক। আমার কথাতে শুনলি না? তুই ছাড়া আমার আর কে আছে বল? এই তো, এই তো আবার সেসব কথা শুরু করলে। ও মাই সুইট ডার্লিং, আমি তোমারই আছি, তোমারই থাকবো, জীবনে মরণে আমি তোমার। আপনি এখানে? হ্যাঁ, পকেট মারতে গিয়ে ধরা পড়েছি। আপনি এই কাজও করেন? দেখা না পেলে কি করব? পকেট মারলাম বলেই তো আপনার সঙ্গে দেখা হলো। আপনি জানেন না আপনাকে আমি ঘৃণা করি? আমি আপনাকে ভালোবাসি। রাবিশ, উনার কোনো দোষ নাই স্যার, উনি বিরাট বড় লোকের মাইয়া, কোনোদিন হাজতখানা দেখে নাই তো আজতাই দেখায়। ওকে ছেড়ে দাও। কি আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার বলল কোনো ভয় নেই, এবার বাসায় গিয়ে রেস্ট নিতে পারেন। ও, আমি যে ফুল নিয়ে আসলাম আপনার জন্য। আপনি কি করে জানলেন আমি ফুল ভালোবাসি? যে মানুষকে ভালোবাসে সে ফুলও ভালোবাসবে। আমাকে জানে বাঁচিয়েছেন বলে নয়, আপনার প্রতি শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা বোধ থেকে ফুলগুলো আপনাকে আমি উপহার দিতে চাই। নেবেন? অবশ্যই নেব। চলুন। কোথায়? আমি যে বেঁচে আছি তাতে শুধু আপনার জন্যই। কেবলমাত্র হসপিটাল থেকে বেরোলেন, আমি আপনাকে লিফট দিতে পারবো না? চলুন। মা, 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 খোকা, খোকা তুই কোথায় ছিলি বাবা? মা, তুই যদি এইভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাস, আমি আমি কোন প্রাণ নিয়ে বাঁচি বল? দুদিন থেকে আমার জ্বর, বিছানা থেকে উঠতে পারিনি, চুলাও জ্বলে নি, শুধু পানি খেয়ে আছে। আমি তো হাসপাতালে ছিলাম। হাসপাতালে? হ্যাঁ মা, একজনকে বাঁচাতে গিয়ে আমার এখানে গুলি লেগেছে মা। গুলি? হাসপাতাল? খোকা, তোমার মুখে রক্ত পড়ছে কেন মা? মা, মা, কথা বলো মা, কথা বলো। মাকে আমার বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। স্যার, ইয়েস ইয়াং ম্যান, তুমি তো রানা, নিজের জীবন বিপন্ন করে আমার উর্মিকে রক্ষা করেছো। জি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বাহাদুর পিতার সন্তান। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মনে কোনো দ্বিধা রেখো না, বলো। আমার বাবা নেই, মা খুব অসুস্থ। এখন অসুস্থ মাকে নিয়ে বিপদে আছো,
টাকার খুব প্রয়োজন এই তো? জি। জাফর স্যার, রানাকে 50,000 টাকা দিয়ে দাও। 50,000? এত টাকা? আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য। বাড়ি যাও, মাকে সুস্থ করো। কিন্তু আমি এভাবে কখনো টাকা পয়সা নেই না। তোমাদের রক্ত এখন গরম, সহজে তো আমাদের কথা শুনবে না। তবু বলি, ঘরে গিয়ে যদি দেখো তোমার মা খুব কষ্ট পাচ্ছে, টাকার অভাবে ডাক্তার ডাকতে পারছো না, তখন যদি আমার কথা মনে হয় নির্দ্বিধায় চলে এসো। আমার দরজা তোমার জন্য খোলা রইল। আপনি হেঁটে যাচ্ছেন কেন? আপনার গাড়ি কোথায়? আপনার থানায়। মানে? গাড়ির কাগজপত্র নাকি আপ টু ডেট না, তাছাড়া আমার ড্রাইভিং লাইসেন্সও ছিল না। গুড, ভেরি গুড, তাহলে তো গাড়ি থানাতেই যাবে। শুনুন, আমাকে একটু লিফট দেবেন, আমার এক আত্মীয় ভীষণ অসুখ, তার কাছে এক্ষুনি যেতে হবে। কোথায়? আপনার থানার কাছে। উঠুন। আরে আরে আরে, এভাবে ধরছেন কেন? কাঁধে হাত রাখুন, কাঁধে। আবার আবার এভাবে ধরেছেন? আমার ভয় করে। নামুন, নামুন বলছি। গাড়িতে উঠুন। কেমন আছেন? ভালো না। কেন? রাতে ভালো ঘুম হচ্ছে না। আমি এদিন ভালোভাবে ঘুমোতে পারছি না। কেন? আপনার ঘুম হয় না কেন? মা ভালো আছেন? হ্যাঁ। আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? বলুন। এমন একটি শব্দ বলবেন যে শব্দটার মধ্যে প্রচন্ড একটা ভালোবাসার গন্ধ আছে। হ্যাঁ, এটাই উত্তর। ভালোবাসার কোনো উত্তর নেই, ভালোবাসা চিরদিন নীরব। এখানে গাড়িটা থামান, আমি নেমে যাব, আমার একটা কাজ আছে। আমার সাথে কথা বলতে ভালো লাগে না আপনার? খুব ভালো লাগে, কিন্তু আপনি হলেন এত বড়লোকের মেয়ে, আপনাদের মতো বড়লোকদের সাথে এত কথা বলা কি ভালো? গাড়িটা থামান। না, থামাবো না। কেন? আমার ইচ্ছে আপনাকে আজ সেখানে। হ্যালো, শওকত মির্জা। হ্যাঁ ভাই, বলছি। শোনো, তুমি হেরোইন দিয়ে যে টাকা নিতে চেয়েছিলে, সেই টাকা আর হেরোইন এখন আমার কাছে। কি? কে তুমি? খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে, আর দেখা হলেই দেখতে পাবে আমি কে। বাই। শোনো ইয়াংম্যান, তুমি কাল গুলশানে যাবে। শওকত মির্জার একমাত্র মেয়ে মিতুকে যেভাবেই হোক আমার কাছে তুলে নিয়ে আসবে। রোড নাম্বার 71, হাউস নাম্বার 59।
ওকে চিৎকার করবে না গুলি করে দেব আপনাকে আমার ভালো লেগেছে আমি আপনাকে ভালোবেসেছি আমার ভালোবাসায় কোনো পাপ নেই আমার ভালোবাসায় কোনো পাপ নেই কেমন আছো আমি কেমন আছি জানতে চাইছো ভালো না ভালো থাকতে আমি পারি না কারণ আমি আমার স্ত্রীকে হারিয়েছি আমার সন্তান কোথায় আছে জানি না আরে সব কিছুর জন্য তুমি দায়ী হ্যাঁ মা শুধু তুমি মা মায়ের জন্য আমি তোমার উপর রাগ করিনি অভিমান করেছি অভিমান করে তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি যেদিন তুমি আমার শাহানাকে স্বীকৃতি দিয়ে গ্রহণ করবে সেদিনই আমি তোমার কাছে আসবো কথা বলবো ক্ষমা চেয়ে মা বলে বুকে জড়িয়ে ধরবো মা তুমি দোয়া করো আমি যেন আমার স্ত্রী সন্তানকে ফিরে পাই হ্যাঁ মা তুমি দোয়া করো আমি নষ্ট হয়ে গেছি নষ্ট হয়ে গেছি আমি যা করছি আমার মা যদি কোনোদিন জানতে পারে আমাকে ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবে না আমি হর্ন দিচ্ছি তুমি শুনতে পাচ্ছ না চলো আমার মনটা আজ ভালো নেই অমি কোথাও যেতে ইচ্ছে করছে না কি হয়েছে মন খারাপ কেন কোনো কিছুই ভালো লাগছে না আমার আমাকেও ভালো লাগছে না বলো ভালো লাগছে না আরে পাগলি তুমি আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি তোমার সব ভাবনা শেষ করে দেবো কাল মা সালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম আজ কেমন আছো মা ভালোই কাল রাত থেকে আর বুকের ব্যথাটা নেই বাবা ও কে রে বাবা ওর নাম উর্মি কতদিন যাবত তোর সাথে পরিচয় এই তো কিছুদিন হলো
কই? আমাকে তো কিছু বলিসনি? বাহ, সুন্দর মেয়ে। আমি যেমন মনে মনে একটা লাল টুকটুকে বইয়ের কথা ভাবছিলাম, ঠিক তেমনি। তোর পছন্দ আছে রে রানা? আমি আজ আসি মা। এসো, মাঝে মাঝে আমাকে দেখে যেও। রানা ওকে পৌঁছে দিয়ে আসি মা। আজ তোমার হলো কি? বারবার ফিরে ফিরে শুধু আমাকে দেখছো? কেন দেখছি বুঝতে পারছো না? কেন? মা আমাকে বলল টুকটুকে বউ। তুমি কি বলো, মার কথা তো সত্যি, তোমার কথা কি? একদম মনের কথা বলতে হবে। মন থেকে বলবো? হ্যাঁ। মাথায় ঘুমটা দাও। ঘুমটা দেব? বলো কি। তোমার পুতুর ভাবটা একটু দেখি। আমি বাবাকে ডেকে আনছি। ঠিক আছে রানা। আমার বাবা কিন্তু খুব স্মার্ট, সেইভাবে কথা বলুন। ওকে ওকে। এসো রানা। বাবা পরিচয় করে দে। রানা বাবা, বাবা এই হলো রানা। ওর কথাই তোমাকে আমি বলেছি, হ্যান্ডসাম ব্রিলিয়েন্ট। আর রানা এই হচ্ছেন আমার সুইট বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। বাবাকে তুমি স্যার বললে? ও নো, আর কখনো স্যার বলবে না। মাউর্মি, আমার চশমাটা নিয়ে এত। রানা, আমি আমি বাড়িতে কথা বলতে চাই না, তুমি কাল অফিসে এসো। বাবা, রানা কোথায় গেল? ভাবিস না মা, আমি কাল ওকে অফিসে আসতে বলেছি। সমস্ত বিষয়বস্তু তোমার জানা আছে, কে আমি কে আমার পেশা। আমি যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে হত্যা করতে পারি, তোমাকে আমি সেইভাবে তৈরি করেছি। আর তাই তোমার মতো একজন ক্রিমিনালের হাতে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। অবাক হচ্ছ? অবাক হচ্ছ? হ্যাঁ না, আমার মতন একজন সৎ ছেলেকে আমার দারিদ্রতার সুযোগ নিয়ে
আপনি আমাকে ক্রিমিনাল বানিয়েছেন। এই অন্ধকার পথ বেছে নেবার আগে তুমি কি ভাবনি অনেক ঝড় তোমার উপর দিয়ে বয়ে যেতে পারে? তুমি কি ভাবনি সামাজিক জীবনে আমাদের কোনো ঠাই নেই, আইন আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না? ভাবনি? না, আমি ভাবিনি। আমি ভেবেছিলাম আপনি আমার অভিভাবক, অন্নদাতা। দোষগুণ থাকলেও আপনার ভিতর মানবতা আছে। কিন্তু দিনের পর দিন আপনি আমাকে দিয়ে যেসব জঘন্য অপরাধ করিয়েছেন কোনো মানুষই তা করতে পারে না। আপনার এই সুন্দর চেহারার ভেতর যে একটা কুৎসিত রকিব চৌধুরী লুকিয়েছিল তা আমার জানা ছিল না। স্টপ, স্টপ ফর গড সেক। শুধু তুমি কেন, এই পৃথিবীর কেউ জানে না আমার এই বুকের ভেতরে ভয়ানক একটি আগুন দাবানলের মতো দিন রাত দাও দাও করে চলছে। ঠিক তোমার মতো রানা, তোমার মতো। তোমার মা যখন মৃত্যুশয্যায় সেই মুহূর্তে তুমি আমার সাহায্য পেয়েছ, কিন্তু আমি কারো কোনো সাহায্য পাইনি। শোনো, আমার স্ত্রী যখন প্রসব ব্যথায় ছটফট করছিল আমি তখন কারো সাহায্য পাইনি। আমি চোর হয়েছি, ধরা পড়েছে, জেল খেটেছি, বিনা অপরাধে খুনের আসামিও হয়েছে। স্ত্রী আর সন্তান হারিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ক্রিমিনালের খাতায় নাম লিখিয়েছি, অন্ধকার জগৎ বেছে নিয়েছি। আমি বড় একা, এখানে আমার কেউ নেই। রানা, আমি যেদিন মারা যাব সেদিন আমার জন্য যে কেউ কাঁদবে এমন কোনো আপনজনও নেই আমার। আছে শুধু একটি মেয়ে, উর্মি। আর আমার সেই উর্মির দিকে হাত বাড়িয়েছ তুমি। যে উর্মি আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো, সেই আলো তুমি নিভিয়ে দিতে চাইছো রানা। আপনি ভুল বলছেন। ওই ওই উর্মি নামের আলোটুকুই তো আমার ভালোবাসা, আর আমি তার ভালোবাসার আলোতে বেঁচে থাকতে চাই। আপনি আপনি দয়া করে আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবেন না। অন্য কেউ যদি আমার চোখের উপর এইভাবে চোখ রেখে কথা বলতো আমি তার চোখ উপড়ে ফেলতাম। আর যে কণ্ঠে তুমি আমার সাথে কথা বলছো সেই কণ্ঠ আমি চিরতরে স্তব্ধ করে দিতাম। কিন্তু কেন যে আমি কিছুই করতে পারছি না, কেন, কেন? স্যার, ভালোবাসা কোনোদিন কোনো কিছুকে ভয় পায় না, এমনকি মৃত্যুকেও না। আমার কিছু হলে উর্মি বাঁচবে না, আর উর্মির কিছু হলে আমি ওকে বাঁচতে দেবো না। রানা, তুমি একজন ক্রিমিনাল, তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। আমার জীবন থাকতে তোমার মতো একজন ক্রিমিনালের কাছে উর্মিকে আমি যেতে দেব না। আর আমি তাকে নিয়ে যাবই। উর্মি আমার আলো, আমার সুখ, আমার দুঃখ, আমার ভালোবাসা। ওকে নিয়ে আজই আমি অন্য কোথাও চলে যাব। জাফর, জাফর! স্যার, রানা আমার বাড়ির ত্রিসীমানে যাবে না। যে করেই হোক রানাকে ঠেকাতে হবে, প্রয়োজন হলে শেষ করে দেবে। ওকে স্যার। দাও, বসের অর্ডার, তুমি আর এ বাড়িতে ঢুকতে পারবে না। আজ আমাকে আটকাবে, পৃথিবীতে এমন কেউ নেই। সরে দাঁড়াও। ইন্সপেক্টর রাসেল। হ্যাঁ বলছি। আমি শিল্পপতি রকিব চৌধুরী বলছি, প্লিজ হেল্প মি। একটা জঘন্য ক্রিমিনাল আমার মেয়েকে তুলে নেবার জন্য বাড়ির সামনে হইচই করছে। গুলশান 16 নম্বর রোড, 207 নম্বর বাড়ি। আমি এক্ষুনি আসছি। Thank you.
ক্রিমিনালটা আমাদের মালিকের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল আমরা বাধা দিয়েছি বলে আমাদের একজনকে গুলি করে মেরে ফেলেছে মিথ্যে কথা সব মিথ্যে কথা আমি গুলি করিনি আমি কাউকে গুলি করিনি হাতে পিস্তল লাশ পড়ে আছে সামনে তারপরে বলছে গুলি করেনি অ্যারেস্ট হিম দাঁড়ান ইন্সপেক্টর ইন্সপেক্টর তোকে অ্যারেস্ট করছেন কেন উনি খুন করেছেন না মিথ্যে কথা উর্মি আমি কাউকে খুন করিনি আমার অপরাধ আমি তোমাকে ভালোবাসি আর তোমার বাবার তা সহ্য হয়নি ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়ে ফাঁসিয়ে দিয়েছে তুই কোথায় যাচ্ছিস বাবা আমি ওর আর সঙ্গে থানায় যাব না তুই যাবি না ও একটা খুনি না না আমি তা বিশ্বাস করি না বাবা গানা কোনোদিন খুন করতে পারে না আমি ওকে চিনি সব মিথ্যে সব ষড়যন্ত্র বাবা বাবা তুমি আমার রানাকে বাঁচাও আমার রানাকে বাঁচাও আমার রানাকে তুমি বাঁচাও বাবা অসম্ভব আমার ছেলে খুন করতে পারে না খুন করতে পারে না না দুনিয়ার সমস্ত মানুষ চিৎকার করে বললো আমি বিশ্বাস করব না শান্ত হন মা শান্ত হন মা আপনি অসুস্থ চিৎকার করবেন না মা প্লিজ চিৎকার করবেন না তুমি তুমি শুধু বলো আমার রানা কোথায় আপনারা কোথায় যাচ্ছেন রানার কাছে রানাকে আমি একবার দেখব বিশ্বাস করুন আমার রানা খুন করতে পারে না আমার স্যারের পারমিশন ছাড়া তার সঙ্গে দেখা করতে পারবেন না উনি কে ইন্সপেক্টর রাসেল চৌধুরী রাসেল উনি এখন কোথায় আছেন বাসায় গেছেন বাসায় উর্মি তুমি এখানে থাকো মা এখান থেকে যেও না আমি আসছি উর্মি বাড়ি চল তুমি শুধু আমার সুখের কথা ভাবো আমি আর তা বিশ্বাস করি না তুমি যদি আমার সুখে যাইতে তাহলে তোমার একটি বার ভাবা উচিত ছিল আমি যাকে ভালোবাসি যাকে আমি আমার জীবনের সুখ শান্তি ভেবেছি সে আসলেই খুন করেছে নাকি শুধু ষড়যন্ত্র বলো একটি বারোকে ভেবেছিলে বলো উত্তর দাও আমি কিছুই বলতে চাই না আমি শুধু জানি ও একটা খুনি ক্রিমিনাল তুমি কি ওকে খুন করতে দেখেছ বলো উত্তর দাও বলো তুমি ওকে খুন করতে দেখেছ তোমার নিরাপত্তাই বলছে তুমি ওকে খুন করতে দেখনি আমি জানি ও একজন খুনি তুমি না দেখো যদি বলো খুনি তাহলে আমি বলবো আমার পথ থেকে চিরতরে সরিয়ে ফেলার জন্য তুমি 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 খুনের আসামি রানা নয় আমি আমাকে তুই খুনি বলতে পারলি সেই ছোটবেলা থেকে এত আদর স্নেহ দিয়ে আমি তোকে মানুষ করলাম আর এই তার প্রতিদান উর্মি উর্মি আমি স্পষ্ট করে বলে দিচ্ছি ওই ক্রিমিনালের হাতে আমি তোকে কোনো দিনই তুলে দেব না তাহলে তুমিও শুনে রাখো বাবা রানাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয় ওকে আমি ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না উর্মি বাবা তুমি আমাকে মারলে বাবা কারণ তুই আমার মেয়ে না তুই একজনের আমানত আমানত কি বলছো বাবা কি বলছো তুমি আমি আমি তোমার মেয়ে নই বাবা তাহলে তাহলে কে আমার বাবা কে আমার বাবা বলো বলো বাবা চুপ করে থেকো না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি আমি সত্যি বলছি মা
তুই আমার মেয়ে না। এই বাড়ি গাড়ি ঐশ্বর্য সব তোর বাবার। আর তোর বাবা মৃত্যুর সময় আমাকে বলেছিল, আমি যেন কোনোদিন তোকে দুঃখ না দেই, কষ্ট না দেই, তোকে যেন চিরকাল সুখে রাখি। কি শোনালে আমাকে? আমাকে কি শোনালে তুমি? বলো বলো, সব মিথ্যে বাবা, বলো বলো, সব মিথ্যে বলো বলো। আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে, সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আপনাকে না বলেছি চলে যেতে, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার ছেলেকে যখন কোর্টে চালান করে দেবেন, তখন একটিবার তাকে দেখে চলে যাব। ওসি সাহেব এসে দেখলে অসুবিধা হবে, এখন যান প্লিজ। হ্যালো, রাসেল সাহেবকে যাচ্ছেন? আপনি ধরেন, আমি দিচ্ছি। দাদু ভাই, এই থানা থেকে তোমার ফোন। হ্যালো স্যার, ওই খুনিটার মা থানার বারান্দায় বসে আছে, কিছুতেই যেতে যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে স্যার। এখনো রানার মা থানার বারান্দায় বসে আছে, যেতে চাইছে না? জি না স্যার, খুব কান্নাকাটি করছে। ওনাকে বলো কান্নাকাটি করলে কিছুই হবে না, তার ছেলে খুনি, খুনির সাথে তার দেখা হবে না, বলো উপর থেকে মানা আছে। সব বলেছি স্যার, তবু সে যেতে চাইছে না। তোমরা ডিউটিতে আছো না, সব ব্যাপারে আমাকে টেলিফোন করো কেন? এখন এই মুহূর্তে ওই মহিলাকে থানার এরিয়া থেকে বের করে দাও, এসব নিয়ে আমাকে আর টেলিফোন করবে না। দাদু ভাই, এত নিষ্ঠুর হয়ে না দাদু ভাই, ছেলের জন্য মা তো কান্নাকাটি করবি, থানার বারান্দায় কত মানুষই তো তোমাদের হাত পা ধরে কান্নাকাটি করে, তাকে এভাবে তাড়িয়ে দিও না দাদু ভাই। রানার মা বড় অসহায়, জনম দুঃখিনী। তুমি কি করে জানলে? তুমি কি তাকে চেনো? বলো তুমি কি তাকে চেনো? কি হলো, চুপ করে আছো কেন? সারা জীবন তো চুপ করেছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, সব এই বুকের ভেতরে জমা করে রেখে দিয়েছিলাম। কিন্তু 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 কি? তুমি যখন তোমার নিজের মাকে তাড়িয়ে দেবার আদেশ দিচ্ছ, তখন তো আর চুপ করে থাকতে পারি না দাদু ভাই। কি বললে, কি বললে? সে আমার মা। তাহলে খুনি রানাকে, কি তার পরিচয়? রানা তোমার বড় ভাই। রানা আমার বড় ভাই? একজন খুনি আমার বড় ভাই? কি দাতা বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? দাদিমা, 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 কি হয়েছে, এত হইচই করে ডাকছিস কেন? দাদিমা, দাদিমা, তোমার কাজারের মাথা খারাপ হয়ে গেছে। ও কি বলছে জানো? থানা ওই মহিলাটাকে আমার মা, ওই খুনিটাকে আমার বড় ভাই। তুমি সত্যি করে বলো তো দাদিমা, আমি কে? কে আমার মা, কে আমার বাবা? কাদের, তুই ওর সঙ্গে মিথ্যে কথা বলছিস কেন? তাসেল, তুই আমাদের বংশের কেউ না। দাদি হলি কাদেরের বোনের ছেলে, তোর বাবা মা তোকে ছোট রেখে মারা গেছে। মিথ্যে কথা! সেদিন আপনার ভয় আমি সব মিথ্যে কথা বলেছিলাম বেগম সাহেবা, সব মিথ্যে কথা বলেছিলাম। আমার কোনো বোন ছিল না এই জগতে,
যে পুত্রবধূকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন সে যখন ফুটপাতে দুটি অবুজ শিশুকে নিয়ে পড়েছিল খাওয়ার অভাবে কাঁদছিল এ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারিনি বেগম সাহেবা তখন এই দুধের শিশু রাসেলকে নিয়ে এসে আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছি এই রাসেল আমার রকিবের ছোট ছেলে আমার বংশের প্রদীপ ওরে রকিব কোথায় আমার বাবা কোথায় আপনার রকিবের কথা আমি বলতে পারবো না সে নিরুদ্দেশ কিন্তু থানার বারান্দায় বসে যে কাঁদছে সেই আপনার পুত্রবধূ তাকেই তাড়িয়ে দেবার আদেশ দিয়েছে এই রাসেল মা মা গো মা গো সেদিন আপনার ভুলের জন্য আজ কারো সঙ্গে কারো দেখা নেই কেউ কাউকে চেনে না আপনার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে স্যার ওই ভদ্রমহিলাকে তাড়িয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছ তুমি খুব ভাগ্যবান সুখে হোক দুঃখে হোক মায়ের আঁচল জড়িয়ে মায়ের মায়া মমতায় বড় হয়েছ আর আর আমি আমি এমনই একজন হতভাগ্য মানুষ কোনোদিন মায়ের আদর যত্ন পাইনি ইন্সপেক্টর আপনার কি হয়েছে প্লিজ তুমি আমাকে আপনি বলবে না আমরা যদি একই সংসারে মানুষ হতাম আর তুমি যদি বড় ভাই হতে তাহলে কি কোনোদিন আমাকে আপনি বলে সম্বোধন করতে কোনোদিন করতে না আর এখানেই আমাদের দুঃখ আমরা একই মায়ের সন্তান ভাগ্যের পরিহাসে আজ আমরা বিচ্ছিন্ন কেউ কাউকে চিনি না আসলে আমাদের শরীরে একই মায়ের রক্ত তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই রাসেল তুমি আমার ছোট ভাই আমার ছোট ভাই তুমি হ্যাঁ আমি তোমার ছোট ভাই ছেলেবেলার কোনো কথাই কি তোমার মনে নেই মা বাবা তুমি আমি কিছুই কি তোমার মনে নেই কিছুই কি তোমার মনে পড়ে না ভাইয়া একে তুমি বাঁচাতে পারবে না বৌমা আমি গরিব হতে পারি কিন্তু তুমি বিশ্বাস করো বৌমা আমি ওকে মানুষ করব তুমি হ্যাঁ বৌমা আমি যে করি হোক আমি তোমাদের বড় বাড়িতে ওকে মানুষ করব তোমার শাশুড়ি ঘুণাক্ষরও জানতে পারবে না এটা তোমার ছেলে তোমাকে শুধু দিনের পর দিন বুকে পাথর বেঁধে অপেক্ষা করতে হবে বৌমা আমি খুব গরিব তোমাদের বাড়িতে কাজ করে খায় তোমার শাশুড়ি তোমাকে তাড়িয়ে দিতে পারে কিন্তু কিন্তু তুমি আমার মেয়ের মতো তোমার এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না আমার জীবনের বিনিময় হলো আমি তোমার ছেলেকে মানুষ করবই মনে পড়েছে আমার সব মনে পড়েছে মা মা আমাদেরকে নিয়ে ফুটপাতে বসে কাঁদছিল খাবার ছিল না আমি আমি কুদার চালায় ভিক্ষে চেয়েছিলাম ভিক্ষে
মার কাছ থেকে কাদের ভাই তোকে নিয়ে এসেছিল সব সব হ্যাঁ সব মনে পড়েছে সব মনে পড়েছে ভাইয়া 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 এবার তুমি আমাকে সত্যি করে বলো আসলে কি তুমি খুন করেছো আমি তো কিছুই বলছি না স্যার আমি খুন করিনি হুজুর বীর বাবা ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়েছে সে একজন ভয়ানক ক্রিমিনাল তোমার কথা যদি সত্যি হয় ভাইয়া যেভাবেই হোক আমি তোমাকে এই ষড়যন্ত্রের হাত থেকে উদ্ধার করে ওই আসল ক্রিমিনালদের হাতে হাত করা পড়িয়ে ফাঁসির কাষ্ঠে নিয়ে দাঁড় করাবো এটা আমার মায়ের কসম ভাইয়া তুমি কোনো টেনশন করো না আমি কোর্টে আসছি ভাইয়ের নাম রানা আমি আমি তার ছোট ভাই হয়ে এই হাত দিয়ে তাকে অ্যারেস্ট করেছি এখন সে খুনের আসামি ফাঁসির কাষ্ঠে ঝুলবে শুধু তোর জন্য শুধু তোর জন্য আমি ওকে দেখতে যাব রানাকে আমি কোনোদিন দেখিনি সব দোষ আমার রে সব দোষ আমার আমাকে তুই নিয়ে চল যারা আমার ছেলেকে খুনের আসামি পাঠিয়েছে তাদের তুমি বিচার করো আল্লাহ বিচার করো তাদের বিচার করো তুমি এক ভাইকে দিয়ে আরেক ভাইকে অ্যারেস্ট করিয়েছো মামুন তুমি শুনে রাখো
যতক্ষণ পর্যন্ত আমার রানা খুনের মামলা থেকে মুক্তি পাবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই পেয়ারা বান্দার রজা শরীফ থেকে যাব না। তোমার এই রজা শরীফে আমি 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 মাথা টুকে টুকে মরব। আমি করেছি আসামির কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে সে নির্দোষ। আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বাবা! অর্ডার, অর্ডার! মহামান্য আদালত, মানুষ যখন সব হারিয়ে অথৈ জলে ভাসতে থাকে তখন বেঁচে থাকার জন্য অনেক সময় খড়কুটোকেও সে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরে। ঠিক তেমনি আমিও যখন জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছিলাম সেই মুহূর্তে ফেরেশতার মতো একজন মানুষ এসে করে। কিছুক্ষণ আগে এই কোর্টে যে মেয়েটি আমাকে চিৎকার করে বাবা বলে ডেকেছিল, মহামান্য আদালত, ওই মেয়েটির নাম উর্মি। ওর বাবাই সেদিন আমাকে উদ্ধার করেছিল জীবনের শেষ মুহূর্ত থেকে। উর্মি তখন একেবারে ছোট্ট একটি মেয়ে। ওর বাবা ওকে আমার কাছে দিয়ে বলেছিল আমি যেন ওকে পিতার আদর স্নেহ দিয়ে বড় করে তুলি, কোনোদিন কষ্ট না দেই এবং বড় হলে একজন সুপাত্রের সাথে বিয়ে দেই। ইয়র অনার, সেই কথা মতো উর্মিকে আমি নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছি। কিন্তু মানুষ যা চায় তা সব সময় হয় না। যেদিন শুনলাম উর্মি রানাকে ভালোবাসে সেদিন থেকে আমার বুকের ভেতর একটি আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আমি
আমি কোনোদিনই রানাকে উর্মির উপযুক্ত পাত্র হিসাবে মেনে নিতে পারিনি। তাই আমি একদিন প্রতিজ্ঞা করলাম, রানাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। মহামান্য আদালত, এই সেই পিস্তল, এই সেই পিস্তল যে পিস্তল দিয়ে রানাকে আমি গুলি করেছিলাম। কিন্তু লক্ষ্যগ্রস্ত হয়ে আমারই এক কর্মচারী মারা যায়, আর সেই খুনের দায়ে রানাকে আমি আসামি করে ফাঁসিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজই আমি জানতে পারলাম এই রানাই আমার বড় ছেলে। মহামান্য আদালত, পিতা হয়ে আমি আমার সন্তানকে সেদিন চিনতে পারিনি, আমি অপরাধী। আমাকে শাস্তি দিন মহামান্য আদালত, আমাকে শাস্তি দিন, শাস্তি। অর্ডার, অর্ডার, অর্ডার! বিশিষ্ট শিল্পপতি জনক চৌধুরী তার নিজের মুখে স্বীকার করেছেন যে আসামি রানা রায়হানকে তিনি নিজের হাতে গুলি করেন, কিন্তু ভুলবশত বাড়ির সিকিউরিটি গার্ড ইমরানের গায়ে গুলি লাগে এবং সে নিহত হয়। তার স্বীকারোক্তিতে এটাই প্রমাণ হয়েছে যে আসামি রানা রায়হান সম্পূর্ণ নির্দোষ, সুতরাং এই আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে। এবং সেই সঙ্গে এই খুনের আসামি জনাব রকিব চৌধুরীকে পুলিশ কাস্টডিতে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কোর্ট আজকের মতো মুলতবি করা হল। Thank you.
তোমাকে তোমাকে আমি খুব দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না বাবা না, সমস্ত দোষ আমার। মা, মা গো, শাহানাকে তুমি দেখে দেখো, সারাটা জীবন ও অনেক কষ্ট করেছে মা, ও ভীষণ অসহায়। শাহানা, আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছ, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। উর্মি, আমি চলে যাচ্ছি মা, আজ থেকে শাহানা তোমার মা। বাবা, আরেকবার আরেকবার বল তোদের মুখে এই প্রথম বাবা ডাক শুনলাম। বাবা, আমি বড় ক্লান্ত মা, আমি একটু ঘুমাবো মা।